যখন ওই একটা বাসায় অপরিচিত কখনো লোকজন ঢুকে বাড়িওয়ালা কিংবা ভাড়াটিয়া কিংবা তাদেরকে অবৈধ করেই নেয়, তারা বলেছে যখন যেখানেই হোক তারা আসলে ওইভাবে বলে নেয়। কেন বলে নেয়? কারণ রক্ষক যদি ভক্ষক না হয় তাহলে আসলে এই কাজগুলো কোনোভাবে পসিবল না, এই ব্যবসাটা আসলে করা সম্ভব না। কারণ যৌন ব্যবসার মধ্যে একটি পেশা, যেটি একটি সেন্সিটিভ পেশা, সেখানে কীভাবে একটি ফ্ল্যাট বাড়িতে পসিবল হয়? অবশ্যই সেখানে যারা বাড়ি ভাড়া যায় তাদের সংস্কৃতি, যেমন সে বললো যে বেশিরভাগ নিচতলায় রুম নিতে সুবিধাটা হচ্ছে কেউ আসলে অতটা চোখও করে না। আপনি এই পেশাটা করতে দিলেন এখন আপনারা মানে এটা কি আপনাদের সর্বোচ্চ সিদ্ধান্ত হচ্ছে যে যতদিন দেশে আসেন ওই পেশাটাই থাকবে? এটা কি করবে আপনার জন্য তো আপনি একটা জায়গায় চাকরি করতেছেন, জুলুম করে চাকরি থেকে আপনাকে না করা হলো, এটা আমরা একটা আমরা মনে করি এটা আমরা একটা পেশা মানে চাকরি, আমরা তো বলি আমরা বলি যে আমরা চাকরি করি, আমরা তো খারাপ কাজ করি এটা তো বলি না। আচ্ছা কখনো ওই যেমন এখন যেভাবে আছে এভাবে থাকার পরও যদি কখনো ফ্যামিলি বুঝতে পারে এটা, তখন আপনাদেরকে কীভাবে বুঝতে পারে? আপনারা কি দুজনই তো মুসলিম, আপনারা কি এটা বিশ্বাস করেন যে মৃত্যুর পরে আখেরাত আছে? বিশ্বাস করেন? মরার চিন্তা করো, আগে বাচ্চা খায়া জীবন দা বাসে কেউ কি চায়? আমি না খায় মরি এখন যদি পেটের জন্য মানুষের শরীর শরীর বিকৃতি নাম তা, তাহলে বাংলাদেশে সবাই কি শরীর বিক্রি করে করে না? এটা দুইটা হইলে আমাকে সিগন্যাল দেয় না, আরো দুটো মেয়ে আছে কথা শুনবো আমরা, যেখানে তারা আসছে। এখন একটা বিষয় ওনাদের কাছে আমরা শুনলাম, আমার কাছে খুব খারাপ লাগলো বা আমি নিজেই মর্মাহত হতো, তারা বাংলাদেশে যতদিন এই পেশা থাকবে তারা এই পেশায় থাকবে। আসলে আচ্ছা যখন আপনাদের বয়স হবে, মনে করেন আপনারা এই পেশাটা থাকবেন, যখন বয়স হবে বয়স্ক হবে তখন তো আপনাদেরকে কেউ নিবে না, তখন আল্লাহ একটা জাতীয় জগতে মানে
বয়স্ক হোক বা অল্প বয়স্ক হোক সবাই কালকে কি করলো আপনাকে রাশি দাঁড়াবে না? হ্যাঁ বাজে কথা বলে মানে বয়স হওয়ার পরে সে আর এখানে আছে আপনারা যখন শব্দের আছেন শব্দের হচ্ছে কি আপনারা মানে ভেজ তারা টেপে নেয় নাকি ভেজ টেপে কীভাবে তাদের যে আপনারা নাম কি বলেন তারা কি কখনো বলে না যে ভেজ টেপে বা আপনার ইয়েতে কি কখনো বলে এটা তো আমাদের ফর্মালিটি যেজন্য আমরা বলি ভেজ টেপে এখন ধরেন আপনার কাজে আছে ঠিক ওই মুহূর্তে প্রশাসনের লোক আছে সেক্ষেত্রে কি করে সময় পাই ধর দেয় না পাইলে ধরা ধরে মারে লোকটাকে ধরে মারে আমারও মারে আপনারা কাজে যে টাকাটা মানে যে প্রতিযোগী টাকাটা এটা কি মিলনের পরে নেন না আগে আগে টাকা করে দাও তুই শাসলো ও আমার কাজ টাজ করে টাকা দেওয়ার সময় পেলো না দৌড় দিল টাকা দাও কাজ করো তুমি কাজ না করতে পারলে কোনো ডিস্টার্ব হলে পরে আসো আবার কাজ করে দেয় মানে ওই সুযোগটা আপনারা পরে দেয় হ্যাঁ এতে আর যাই হোক মোটামুটি মানে নমনীয় বাট পেশাটা একেবারেই গ্রহণযোগ্য না আর হচ্ছে মানে পুলিশ আসতে পারে বা প্রশাসন আসতে পারে সে ভয়টা আসলে তারাও পায় কিন্তু একটি বিষয় আমাদের কাছে আমরা এটি সাধারণ মানুষের প্রশ্ন এবং এটা সাধারণ মানুষের যেরকম প্রশ্ন পাশাপাশি আমাদেরও একটি প্রশ্ন যে তারা এত বিপদের মাঝেও কেন আবার ঘুরে ফিরে এই পেশাটাই আসে আমি আসলে আমার বক্তব্য না যখন পুলিশ আসে বা এই ফর্মেটে দেখে তখন দুইজন দুই দিকে আর যদি আমরা দেখ খেলাই কিংবা কেউ সবাই আসে মারামারি করতে কাজ দিবি না টাকা দিবি নাহলে মারবো মানে এরকম প্রদূষণ এটা তখন আমরা সবাই এসে বলি ভাই তোমার দেরি হইতেছে তোমার 50 টাকা বেশি দাও তুমি কাজ করো দরকার কাছে মারামারি ওখানে কোনো লাভ নাই পুলিশ আসলে তোমারও মারবো আমগুলো মারবো তোমারও ধরে নিয়ে যাই আমরাও সমস্যা হবে বুঝের মধ্যে মানে আমরা সমাধান করি অর্থাৎ সময় যারা নেশাগ্রস্ত থাকে তারাও ডিউরেশনটা বেশি হ্যাঁ তখন তাদের সাথে আপনাদের একটা দপ্তর বা এগুলো হয় বেশি নর্মালি আসলে দেখা যাচ্ছে মোটামুটি অল্প সময়ের ভিতরে এখানে যারা মনে করেন যে সহযোগিতা করে আপনাদেরকে
মেয়ে গো।